কিভাবে তোমার রণকৌশল তৈরি করেছো? না, আমাদের রণকৌশল বলতে কিছু নেই, আমাদের একটাই এজেন্ডা যে মানুষের সাথে থাকতে হবে, এবং 365 দিনে 365 দিন যদি মানুষের সাথে থাকা যায়, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে কাজ করা যায়, তাহলে এইসবের দরকার পড়ে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে এই রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে, 16-17 ঘন্টা কাজ করে দিবারাত্রি পরিশ্রম করে আজকে বাংলার জন্য যেভাবে প্রাণ দিয়ে খাচ্ছে সে বাংলার মানুষ দেখেছে। গতবারে তৃণমূল কংগ্রেসের টিকিটে সোমেন মিত্র দাঁড়িয়ে ছিলেন, তিনি দল ছেড়েছেন, সেটা কি কোনোভাবে তোমাকে ভাবায় ভোটের প্রচারে নেবে? না, একেবারেই নয়। তিনি দলে এসেছিলেন তার নিজস্বগত ব্যাপার, এবং দল থেকে গেছেন তার নিজস্ব সিদ্ধান্ত সেটা। তিনি এবার লোকসভা ভোটেও লড়ছেন, আমার শুভেচ্ছা রইল তার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জনসভায় বিজেপির দিকেও লক্ষ্য রাখছেন তিনি, এবং তাদের বিরুদ্ধেও কথা বলছেন, এই কেন্দ্রে তুমি কি মনে করছো? এরা ভোট এলে খালি মানুষের কাছে যায় যে আমাদের ভোট দিন, ভোটের পর হেরে যাবে আবার চলে যাবে। তো বাংলার মানুষ দেখেছে যে সারা বছর ধরে আমাদের পাশে কে থাকে, সুতরাং এদের মতো খালি আমরা ভোটে মানুষের কাছে আসি না, আমাদের কর্মযজ্ঞ সারা বছর ধরে চলে। এখনো পর্যন্ত এ রাজ্যে যে প্রার্থী তালিকা যে যে রাজনৈতিক দল ঘোষণা করেছে, তুমি কনিষ্ঠতম, এবং কিভাবে দেখছো এই লোকসভা নির্বাচন থেকে তোমার অভিষেক? না, কনিষ্ঠতম এগুলোকে আমি গুরুত্ব দিতে মানে রাজি নই। আমি মনে করি যে কাজ করার জন্য দৃঢ়তার তাগিদ এবং মানসিকতা দরকার, বয়সটা কোনো ফ্যাক্টর নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য, সেটা কি তোমাকে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে এই ভোটের ময়দানে? না, মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারেই বলেছেন যে তার কোনো পরিবার নেই, বাংলার জনগণই তার পরিবার এবং পাবলিকই তার পরিবার। সুতরাং আমি একজন দলের কর্মী হিসেবে, দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি দলের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো, এবং আমি মানুষের সাথে কাজ করে মানুষের সেবায় থাকতে চাই, মানুষের জন্য আগামী দিনে করে দেখাবো, এই প্রতিশ্রুতি আমি দিয়েছি এবং করবই। যতদিন না করব আমাদের এই লড়াই জারি থাকবে, বাংলার অধিকার আমরা দিল্লির বুক থেকে আগামী দিন ছিনিয়ে নিয়ে আসবো। জয়ের ব্যাপারে যথেষ্ট দৃঢ় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই লক্ষ্যেই তিনি ভোটের ময়দানে প্রচার শুরু করে দিয়েছেন। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, ডায়মন্ড হারবার।